সবাইকে জয় শ্রীরাম। 500 বছরের প্রতীক্ষার অবসান, ভগবান মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিছুক্ষণের মধ্যে হবে। আমি ব্যক্তিগতভাবে আপ্লুত, অভিভূত, সেটাকে বয়ান করার ভাষা নেই, সেটা অনুভূতিতে বোঝা যায়। তো আমি মনে করি গোটা ভারতবর্ষ না, গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রাম, কেউর কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউর মন থেকে বেরোচ্ছে। আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই, সবাই আবে আস্তিক, সব রামময়। রামের কাছে, ভগবানের কাছে প্রার্থনা, আমাদের যে স্বপ্ন, আমাদের যে কল্পনা রামরাজ্য, সেই রামরাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি। সেই রামরাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে, সবাইয়ের মধ্যে আনন্দ থাকবে, সবাই ভালো থাকবে, এবং আমার দেশ, আমাদের ভারতবর্ষ মোদীজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে, এটা ভগবানের কাছে প্রার্থনা। সবাইকে জয় শ্রীরাম। আজকে আমরা সবাই লাইভ ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা মেহেরকালী বাড়ির প্রাঙ্গণ থেকে আমরা সবাই উপভোগ করব, আশীর্বাদ পাবো, এবং পাশাপাশি আমাদের মেহেরকালী বাড়ির মন্দিরে একটা যজ্ঞ, রাম মন্দির যে গৃহ প্রবেশ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের, সেই উপলক্ষে আমাদের যে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে যারা রয়েছেন আমার দেশের, আমার রাজ্যের, আমার দেশের সমস্ত নাগরিকদেরকে আজকে সবাই, আমি বলেছি যে সবাই আস্তিক, সবাইয়ের মন রামময়, সবাইয়ের কান থেকে রামের শব্দ শোনা যাচ্ছে, প্রবেশ করছে প্রত্যেকের কানে, এবং প্রত্যেকের মন থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে। ভগবানের এই কৃপা আমাদের কাছে সবসময় থাকবে, এটাই প্রার্থনা। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।